রাশিয়ার তৈরি মিগ-21 যুদ্ধবিমান ভারতে যেন একটি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। গেল 8 মে বড় দুর্ঘটনার কবলে পড়ে ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ-21 বিমান। রাজস্থানের শরৎগড় বিমান ঘাঁটি থেকে উড়ে যায় মিগ-21, পরে তার রাজ্যটির হনুমানগড় গ্রামে ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় নিহত হন 3 জন। এরপরই শোনা যাচ্ছিল মিগ-21-এর উড্ডয়ন আপাতত বন্ধ রাখা হবে। যুদ্ধবিমানটি ঘন ঘন দুর্ঘটনার কবলে পড়ায় সোমবার গোটা মিগ-21-এর বহরকে বসিয়ে দেওয়ার ঘোষণা দিল ভারতের বিমান বাহিনী। সংবাদ সংস্থা ANI-কে দেয়া সাক্ষাৎকারে এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, যতক্ষণ না পর্যন্ত তদন্ত শেষ হচ্ছে ততক্ষণ মিগ-21 বিমানের উড্ডয়ন বসিয়ে রাখা হবে। গত 5 দশক ধরে মিগ বহরের অনেক বিমান ভারতীয় সেনাবাহিনীতে প্রবেশ করেছে, তবে রাফালে আসার পর থেকে মিগের দাপট কমে গেছে। এবার মিগ বিমানগুলোকে সরিয়ে ফেলার চিন্তাভাবনা শুরু হয়েছে। ভারতীয় বিমান বাহিনীর বহরে 1960 সালে যুক্ত হয় মিগ-21। মিগ-21 ভেঙে পড়া বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতের জন্য। মিগ-21 বিমান তৈরির 6 দশক পরেও বহু দেশকে সেবা দিয়ে আসছে এই যুদ্ধযানটি। এখনও পর্যন্ত 4টি মহাদেশের 60টি রাষ্ট্রে উড়েছে এই বিমান। কোরিয়ান যুদ্ধের পর সর্বোচ্চ সুপারসোনিক এয়ারক্রাফট তৈরির রেকর্ড গড়ে এই মিগ-21 যুদ্ধবিমান। জাহানারা ভূঁইয়া, এখন বিশ্ব।